Bikini aggressive. Rebound by Shaki Kathio Yaha. Point the ball, Ramasana collect on the Shaki Kathin and Anjila Tumbapo Subali. Bangladesh. Rayo Tendon Rulo Sox in the Balkulagi. Sanjita. Ramro cross! Kill no greta lee kota tero minute ma Bangladesh le! I go goal thiyo ra stabda thin Anjila Tumba po Subba. Yes. Lagaundai thin teha. Oh. Kanita! Wonderful! Rupna Chakma, you save here. Wow! Prahar Gatai, Peripani Anita, Anita go corner kick! Roller coaster of emotions. Replay mat dekhne sakchu hami. Pull and cross by Shaki ko thiyo athwa thiyena. Punam jarga magar galti garda pugin Punam le. Onside position nahi ho. Offside ka lagi appeal gari raheko awastha thiyo. Jail to Karan, the offside trap. Samba Kura, Sumetune, look at that position. Sabi defender ball watching the easy header place. Matri Royo placement, you Yehi Antarli back. Bangladesh. Sahasko kami kahile pani chain ta basnetle garna safal bhayeki thin. That shot was touch ra goalkeeper. 2-1 ko situation ma. Abda darshak haru. That is that. Final whistle, Ranjita Tikchambata. Bangladesh, 0, Nepal, 0, Anurdho, 19, SAFF Women Championship, এই মুহূর্তে কমলাপুরে তিনি কিন্তু চমৎকারভাবে মারিয়া মান্দার একটা দারুণ কাটব্যাক ডিফ্লেক্টেড এন্ড দেন সামসুন নাহার জুনিয়র তিনি কিন্তু একটা চমৎকার কত পারফেক্ট তিনি যেভাবে বলটা বাড়িয়েছেন হয় সেটা সামসুন নাহার পাবেন না হলে তোহুরা সামসুন নাহারের একটা স্লাইট হেভি টাচের কারণে কিন্তু বাংলাদেশ আরো একবার গোল বঞ্চিত হলো রাইট সেটা হয়েছে ইন দা মিড ভাবে হাতে সে বলটাকে কন্ট্রোল করতে গিয়ে হাতে ব্যথা দিয়েছেন অনেক মাগারকে আরো একবার প্রমাণ করলেন আমরা রিপ্লেতে দেখছি তোহুরাই ছিলেন সেখানে এবং তোহুরা যে চমৎকারভাবে ঘুরে ডান পায়ে বলটাকে ছাড়লেন সবিতা রানা মাগার দূর থেকে শট নেওয়ার চেষ্টা দূর থেকে শট হয়েছে ও কিপার অঞ্জনা রানা মাগার চমৎকার ফ্লাইট আনাই মগনি শট এবং বাংলাদেশ দল এটা মোটামুটি বুঝে গেছে যে যেহেতু ব্যাকলাইনে 7-8 জনের জটলাবা গেল না অল্পের জন্য মিস হয়েছে কোনো সন্দেহ নাই এবং মার্জিয়া জাজমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারেননি অনেক সময় বলা হয় যে একটা ভালো ক্রস অপোনেন্ট একটা ব্যাতি ব্যস্ত করে রেখেছে বাংলাদেশি টাক কোনো সন্দেহ নেই বাইরে পাঠিয়েছেন কোনো ধরনের রিস্ক আসলে নিতে চাননি ক্যাপ্টেন আরও একটা কর্নার কিক বাংলাদেশ দলের সেট পিস অলওয়েজ ক্রিয়েট চান্সেস এবং চান্স তৈরি হয় কি না সেটা দেখার আছে ক্যাপ্টেন অঞ্জনা রানা মাগার বেশ কয়েকটি সুযোগ কিন্তু বাংলাদেশের ভেস্তে গেছে
এই হিমালয় কন্যার সুনিপুণ গোলকিপিংয়ে। আঞ্জনা রানা মাগার নেপাল আন্ডার 19 টিমের ক্যাপ্টেন, চমৎকারভাবে আমরা যদি আরও একবার রিপ্লেতে দেখি, বাঁ পায়ে একদম মাপা একটা মিসাইল কিন্তু কমে আসছে একদমই, এটাই একটা দুর্দান্ত সুযোগ ছিল, করে ফেলে এখন বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে তারা গোল করে যদি জিতে যায় সেটা হবে একটা নাটকের চেয়েও বড় নাটক, তবে সেই নাটক অবশ্যই প্রত্যাশা করে না বাংলাদেশের মানুষ। আরও একবার আঞ্জনা এক্সিলেন্ট গোলকিপিং, চমৎকার স্পট জাম্প, যে চমৎকারভাবে বলের ফ্লাইটটা বুঝেছেন, গুড গ্লাভস ওয়ার্ক, সব কিছু মিলে নিজের উপরে ভরসা। এবং দেখেন নেপাল চাইছে, ইনিংস কিন্তু পেরিয়ে গেছে নির্ধারিত সময়ের, অর্থাৎ অতি ম্যাচে নেপালের সাথে গোল নীল ড্র করে শেষ করলো রেফারি তার ফাইনাল হুইসেলটা বাজিয়ে, তিনি ডিনাই করেছেন বাংলাদেশের অ্যাটাক তিনি নষ্ট করেছেন, এবং ক্যাপ্টেন